Assalamualaikum viewers, আজকে আপনাদের সামনে কিন্তু LED thermal flask নিয়ে এসেছি আর এটার সাথে কিন্তু একটা স্ক্রিন প্যানেলও রয়েছে আর viewers আপনারা কিন্তু জানেন যে মার্কেটে বর্তমানে এই thermal flaskটার কি রকম চাহিদা আর এটার সাথে কিন্তু অনেক ফিচার রয়েছে আমরা আজকে মূলত সেই ফিচারগুলো নিয়ে আপনাদের সাথে কথা বলবো তো viewers আপনাদেরকে এই thermal flaskের সম্পর্কে কিছু ধারণা দিব আর আপনাদেরকে দেখিয়ে দিব যে এই thermal flaskটা আসলে কাজ করে কিনা এই যে আপনারা flaskটা দেখতে পাচ্ছেন আমি যদি এখানে প্রেস করি তাহলে কিন্তু এটার ভিতরে টেম্পারেচারটা শো করবে আমি কিন্তু viewers এখানে পানিও দেইনি তো আপনাদেরকে দেখানোর জন্য আমি কিন্তু ঠান্ডা পানি রেখেছি সেই পানিটা আমি এখানে রিফিল করব আর ভিউয়ার্স এইখানে কিন্তু আপনারা একটা ছাকনা পেয়ে যাবেন এই ছাকনাটার কাজ কি আমি সেটাও দেখিয়ে দিব আর ভিউয়ার্স এই ফ্লাস্কটা কিন্তু সম্পূর্ণ এয়ারটাইট একটা ফ্লাস্ক আর এটার ভিতরে কিন্তু 304 গ্রেডের স্টেইনলেস স্টিলও ব্যবহার করা হয়েছে আর সেটা কিন্তু ভিউয়ার্স এই যে এখানে লেখাও রয়েছে 304 গ্রেডের স্টেইনলেস স্টিল তো আমি আপনাদেরকে দেখানোর জন্য আমি আগে এখানে একটু পানি ঢেলে নিচ্ছি আমরা দেখব আসলে এটার টেম্পারেচারটা কতটুকু আসে ছাকনাটা এখানে আটকে দিব এখন এখন এই পার্টটা আমি লাগিয়ে দিচ্ছি তো ভিউয়ার্স এটা তো আমি সম্পূর্ণ লাগিয়ে দিলাম তো এখন দেখুন আমি যদি এখানে প্রেস করি তাহলে দেখেন এটার টেম্পারেচারটা কত আসছে এটার কিন্তু ঠান্ডা পানির টেম্পারেচারটা কিন্তু 28 ডিগ্রি সেলসিয়াস আর এইখানে যেহেতু গ্রিন ইন্ডিকেটর জ্বলছে তার মানে পানিটা ঠান্ডা অনেক আর আপনারা যদি এটির ভিতরে গরম পানি রিফিল করেন তাহলে এখানে কিন্তু একটা লাল কালারের লাইট জ্বলবে তার সাথে কিন্তু টেম্পারেচারের ডিগ্রিটা দেখা যাবে আর ভিউয়ার্স আপনারা কিন্তু এই থার্মাল ফ্লাস্কে 500 ml পর্যন্ত পানি স্টোরেজ করতে পারবেন আর এই থার্মাল ফ্লাস্কটা কিন্তু ভিউয়ার্স একটা আকর্ষণীয় একটা থার্মাল ফ্লাস্ক কারণ হচ্ছে কি আপনারা দেখা যায় রাস্তাঘাটে বের হয়েছেন জ্যামে আটকে গেলেন তখন কিন্তু আপনারা এটা থেকে ঠান্ডা পানিটা পান করতে পারবেন এই থার্মাল ফ্লাস্কে আপনারা যেই কালারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কিন্তু আমাদের কাছে ব্ল্যাক কালারটা রয়েছে আর আপনারা যদি কালেক্ট করতে চান সেই ক্ষেত্রে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে নেবেন স্ক্রিনের নিচে কিন্তু আমাদের নাম্বারগুলো দেওয়া রয়েছে সেখানে ইমো হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল রয়েছে অন্যান্য কালারও যদি অ্যাভেলেবেল থাকে আমরা সেটা আপনাদেরকে প্রোভাইড করতে পারবো এই থার্মাল ফ্লাস্কে কিন্তু আপনারা এক টানা পানি 12 থেকে 13 ঘন্টা পর্যন্ত পানি গরমও রাখতে পারবেন অথবা ঠান্ডাও রাখতে পারবেন এই থার্মাল ফ্লাস্কে কিন্তু ঠান্ডা পানি রাখলে ঠান্ডাই থাকবে আবার আপনি যদি গরম পানিও রাখেন সেক্ষেত্রে কিন্তু পানিটা গরমই থাকবে দীর্ঘ 12 থেকে 13 ঘন্টা পর্যন্ত আর ভিউয়ার্স এটা কিন্তু সম্পূর্ণ চায়নার একটা অরিজিনাল প্রোডাক্ট আর আপনারা এখানে দেখতেই পাচ্ছেন চায়নার ভাষায় কিছু লেখাও রয়েছে আর এটার উপরে কিন্তু আলাদা একটা স্ক্রিন পেপারও দেওয়া রয়েছে যাতে এই এলইডি প্যানেলে এবং এই স্ক্রিনে যাতে কোনো স্ক্র্যাচও না পড়ে আর এটাতে কিন্তু ভিউয়ার্স 304 গ্রেডের একটা স্টেইনলেস স্টিল ব্যবহার করা হয়েছে যা অনেক উন্নত মানের একটা এসএস স্টিল যেটাতে সহজে মরিচাও পড়বে না ঝোঁও ধরবে না আর এটার কাজের ফিনিশিংটাও কিন্তু অনেক সুন্দর করা হয়েছে আপনারা যদি একটু কাছ থেকে দেখেন তাহলে কিন্তু ভিউয়ার্স বুঝতেই পারবেন আর ভিউয়ার্স এই থার্মাল ফ্লাস্কটার ওয়েটটাও কিন্তু অনেক কম আপনারা সহজে ক্যারি করে নিয়ে যেতে পারবেন আর যারা নাকি ট্যুরে যান বিভিন্ন জায়গায় ঘুরতে যান তাদের জন্য কিন্তু এই থার্মাল ফ্লাস্কটা একটা বেস্ট অপশন হতে পারে তো ভিউয়ার্স আমরা কিন্তু এই থার্মাল ফ্লাস্কটার একটা আকর্ষণীয় প্রাইস রেখেছি আর সেই প্রাইসটা হচ্ছে মাত্র 550 টাকা আপনারা কিন্তু জানেন যে বর্তমানে মার্কেটে ইথানল ফ্লাস্কটা চাহিদা কিরকম আমরা কিন্তু আপনাদের জন্য একটা চিপ প্রাইস রেখেছি আর সেটা হচ্ছে মাত্র 550 টাকা আপনারা চাইলে কিন্তু ভিউয়ার্স আমাদের কাছ থেকে ইথানল ফ্লাস্কটা মাত্র 550 টাকা দিয়ে কালেক্ট করতে পারেন চাইলে কিন্তু ভিউয়ার্স আপনারা আমাদের ফেসবুক পেজও ভিজিট করতে পারেন ফেসবুক পেজের লিঙ্কটা হচ্ছে facebook.com/electrolipofficial আর এছাড়া ভিউয়ার্স আপনারা যদি চান যে আমাদের শোরুমও ভিজিট করবেন সেই ক্ষেত্রে আমি আমাদের শোরুমের অ্যাড্রেসটা বলে দিচ্ছি আমাদের শোরুম হচ্ছে আপনার নিউ মার্কেট সিটি কমপ্লেক্সে আপনারা সিটি কমপ্লেক্সের মাঝখানে যে ক্যাপসুল লিফট আছে সেই লিফট দিয়ে যদি সরাসরি 5ম তলায় উঠে আসেন তাহলে কিন্তু হাতের ডান পাশেই আমাদের শোরুমটি পেয়ে যাবেন আর এছাড়া চাইলে ভিউয়ার্স আপনারা এই ভিডিওর কমেন্ট বক্সেও কিন্তু অর্ডারটি কনফার্ম করতে পারেন তো ভিউয়ার্স আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে সামনে আল্লাহ হাফেজ